হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠতেই পায়রাগুলো আমার পেছন নিয়েছে, কারণ ওদেরকে সকালবেলা উঠেই খাবার দিতে হবে। হয় বাবা, না হয় মা, না হয় আমি, তিনজনের মধ্যে যে কোনো একজনের পেছন পেছন ঘুরতেই থাকবে। এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে সবার পেছন পেছন ঘুরবে। তো এই যে আমি সকালবেলা উঠেই ওদেরকে খাবার দিয়ে নিলাম, ওদের খাওয়াটা হয়ে যাক, এর মধ্যে চলো আমিও আমার সকালের খাওয়াটা কমপ্লিট করে নিই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 9:07 থেকে ব্লগ শুরু করছি। মা কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছে, কী কী রান্না করবে না করবে এখনও আমি জানি না, কিন্তু বাবা নিয়ে এসেছে বাজার থেকে বড় বড় পুঁটি মাছ। আর এদিকে কিন্তু আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, বিস্কুট খেয়েছি আর আজকে খেলাম দুধ, তো এইসবই খাওয়া হয়েছে। আর কালকে বলেছিলাম বাবাকে কলা নিয়ে আসতে, বাবা সবরি কলা নিয়ে এসেছে। তো ভাবছি যে একটু পর মুড়ি দিয়ে, একটু দই আছে নাহলে দুধ আছে, দুধ দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে মেখে খেয়ে নেবো, কারণ আমার না সকালবেলা উঠে ভীষণ খিদে পেয়ে যায়। রাত্রেবেলা যদি একটু তাড়াতাড়ি খাই সকালবেলাটা খিদে পেয়ে যায়। এখন আমার খিদের তাগিদটা বেড়ে যাচ্ছে, দিন যাচ্ছে আর বেড়ে যাচ্ছে খিদের তাগিদ। তো বেশ ভালোই লাগে যে এরকম টাইমে যে একটু খিদে খিদে পেলে না ভালো লাগে। আর আগে না একদমই খিদে পেতো না, তখন মনে হতো যে কেন আমার একদমই খিদে পায় না, কেন এরকম হচ্ছে। তো এখন ভালো লাগে বেশ। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা আজকে তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে। তো চলো দেখতে। বাবা নিয়ে এসেছে মাছ, মাছগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এই ছোটো গামলাটার মধ্যে মাছগুলো ঢেলে রাখবো। মাছগুলো আনতেই আমি এখানে রেখে দিয়েছি। কী মাছ এনেছে চলো দেখা যাক। আমি তো দেখলাম উপর থেকেই পুঁটি মাছ, এই দেখো বড় বড় পুঁটি মাছ নিয়ে এসেছে, বেশ অনেকগুলো একসাথে বড় বড় পুঁটি মাছ নিয়ে এসেছে। আর এখন তো বৃষ্টি হচ্ছিল কয়েকদিন, বৃষ্টির মধ্যে কিন্তু এরকম টাটকা টাটকা খুব ভালো ভালো মাছ বেরিয়েছে বাজারে। তো আজকে এগুলো রান্না হবে। আর মা কিন্তু এদিকে সবজি কেটে নিয়েছে, এই দেখো বেগুন আলু, আর কেটে নিয়েছে পুঁইয়ের ডাঁটা। তো সেদিন মামি এসেছিল আমাকে শাড়ি দিতে, তো দেখলেই যে তোমরা সেদিন আমাকে একটা শাড়ি দিয়ে গেছে, তো তখন কিন্তু মামি পুঁই শাকও নিয়ে এসেছিলো। আমাদের বাড়িতে অনেক পুঁই শাক হয়েছে, তো ওটা কিন্তু আমার ডাক্তার মামার কথা বলছি। তো মামি তখন পুঁই শাক নিয়ে এসেছিলো, আর আমাদের বাড়িতে কিন্তু পুঁই শাক সবাই খুব ভালোবাসে। আর আমার কাছে সবথেকে এই পুঁইয়ের ডাঁটাগুলো দিয়ে সর্ষে বাটা খেতে দারুণ লাগে। আর এই যে মা সর্ষে বাটার জন্য হয়তো কেটে নিয়েছে, দেখে তো সবজিগুলো মনে হচ্ছে সর্ষে বাটার, কারণ সর্ষে বাটার সবজি কিন্তু একটু বড় বড় করে কাটতে হয়। আর বাবা মাছের সাথে নিয়ে এসেছে আবার সোয়াবিন, ছোটো ছোটো মাছ তার সাথে নিয়ে এসেছে সোয়াবিন। এই হচ্ছে সোয়াবিন, সোয়াবিন মনে হয় আজকে রান্না হবে না, কারণ মাছ আছে, এই যে এটা আছে, দুটো হলেই হয়ে যাবে। পুঁয়ে এই যে পাতাগুলোকে ফেলে দিয়েছে, কারণ এটার মধ্যে পাতাগুলো দিলে একদমই সর্ষে বাটা ভালো লাগবে না। আর আমার কাছে পুঁয়ের শাকটা না খেতে ভালো লাগে না, ডাঁটাগুলোই ভালো লাগে বেশ। এই হচ্ছে আজকে রান্না। আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দেওয়া হয়েছে, তো ভাতের জল কিন্তু একদম ফুটে গেছে, হাঁড়িটারি ধুয়ে এনেই বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু দেখো উনানে রান্না করতে গেলে হাঁড়িটা নোংরা হয়েই যায়, আর আজকে এগুলো মোছামুছি করা হবে, কারণ অনেকদিন থেকে বৃষ্টি, বৃষ্টির কারণে কিন্তু আমাদের রান্নাঘরে প্রচুর জল পড়ে, জল পড়তে পড়তে একদম রান্নাঘর অবস্থা খারাপ হয়ে যায়। আর কালকে একটু বৃষ্টি হয়নি, আর আজকে আকাশটা সকাল থেকে দেখা যাচ্ছে ভালোই, রোদ নেই কিন্তু ভালোই দেখা যাচ্ছে, হয়তো রোদ উঠবে না। তো সেই কারণে মা বলছে যে আজকে উনানের পাটটার সব মোছামুছি করবে, আর এই ঘরটা কিন্তু ঝাড়াঝাড়ি করবে, পুজোর আগে ঘর ঝাড়াঝাড়িগুলো করতে হয়, তো এই ঘরটা নাকি ঝাড়াঝাড়ি করবে। উপরে না প্রচুর প্রচুর কালো কালো মানে মাকড়সার জাল হয়েছে, রান্নাঘর তো, রান্নাঘরে তো কালো কালোই মাকড়সার জাল হয়, তো এটা ঝাড়াঝাড়ি করবে। আর টিভির ঘর আর আমাদের যে থাকার ঘরটা আছে ও দুটো ঝাড়াঝাড়ি করা হয়ে গেছে, কালকেই ও দুটো পরিষ্কার হয়ে গেছে। আর এবার পুজোতে সেরকম বেশি একটা কাজ নেই, শুধু ঘরগুলো ঝাড়াঝাড়ি আর ধারগুলো ঠিক করা, মানে ঘরের যে পিড়া বা ধার আছে ওগুলোকে ঠিক করা, এটাই হবে। আর সেরকম পুজোতে এবার ইন্টারেস্টটাও নেই, কারণ মানে সেরকম পুজোতে প্রত্যেক বাড়ি সব থেকে মজার বিষয় কিন্তু আমারই থাকে, সব থেকে আনন্দটা বেশিরভাগ আমিই করি, কারণ এটা করবো সেটা করবো, অনেক আনন্দ অনেক মজা। কিন্তু এবার তো আমার মনের ভিতরে এখনও পুজো লাগেনি, তো সেই কারণে কিন্তু মাও বলছে যে এবার পুজোতে বেশি একটা কিছু করা হবে না, হালকার মধ্যে সব কিছু পুজোর কাজ শেষ করে দেওয়া হবে। আর সেরকম বেশি কাজও নেই, আমাদের ঘরগুলো যেগুলো আছে সব পরিষ্কার হয়ে গেছে। তো কাজের মধ্যে বলতে কয়েকটা ধোয়া পাল্লা করা আছে, আর এখন যেরকম আকাশ খারাপ এই আকাশের মধ্যে ধোয়া পাল্লা করাটা হবে না, আকাশ ভালো হলে মা বলছে মহালয়ের পর পর ধোয়া পাল্লাগুলো করা হবে।
দেখা যাক এখন আকাশটা ভালো হয় কি না। অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, মানে আমাদের আশেপাশে না, আমাদের চারদিকের জায়গাগুলোতে অনেক জল জমে গেছে আর নাকি বন্যা হয়ে গেছে। আমাদের এই দিকটাতে সেরকম জলের পরিমাণটা বোঝা যায়নি, আমাদের এই সাইডটা একটু উঁচু বলেই কিন্তু আমরা বন্যাটা বুঝতে পারি না। এই জায়গাটা যদি বন্যা হয়ে মানে জলে জলাকার হয়ে যায় তাহলে আমাদের সাইডের যে জায়গাগুলো আছে, মানে যেমন আমাদের এই গ্রামটা ছাড়া আমাদের চারপাশের যে গ্রামটা আছে সবগুলো ডুবে যাবে, কারণ ওই জায়গাগুলো একটু নিচু, আমাদের গ্রামটা একটু উঁচু সাইডে আছে। তো সেই কারণে আমরা এতটা বন্যা বুঝতে পারিনি, কিন্তু আমাদের কোচবিহার সাইডের নাকি অনেকগুলো গ্রামে সেরকম জলে জলাকার হয়ে গেছে। তো শুনছি সব কিছুই, শুনে বেশ খারাপ লাগছে। পুজোর আগে আগে এরকম বন্যা সত্যি একদম ভয়াবহ একটা বন্যা হয়ে গেছে, তো শুনে বেশ খারাপও লাগলো। তো চলো মা এদিকে রান্না করুক, আর ওইদিকে আমি একটু দেখি ঘর টরগুলো একটু গুছিয়ে টুছিয়ে আসি, ঘরগুলো সেরকম গোছানো হয়নি। আর বাবা চলে গেছে গরুর খড় কাটতে, তো সকালবেলায় কিন্তু গরুকে খড় আর ঘাস দুটো একসাথে কেটে দেওয়া হয়, তাহলে পেটটাও গরুর ভরে যায়। আর আমাদের গরুগুলোর এমন একটা অভ্যাস হয়েছে যে খড় যদি কেটে না দেওয়া হয় তাহলে খায় না, মানে খড় কেটে দিতে দিতে একটা অভ্যাস হয়ে যাচ্ছে। আর খড় কেটে দিলেই পুরোটা খায়, নাহলে কিন্তু এমনিতে একটা খড়ের আটি দিয়ে দিলে খায় না, ফেলে চড়ে শেষ করে দেয়। আর দুটো মাস আছে তারপরে ধান হবে, আর এবার একটু ধানের পরিমাণটা কম হবে, কারণ এবার বৃষ্টিটা একটু কম হয়েছে। এই তো সবে মাত্র বৃষ্টি, তো আগে বৃষ্টি দরকার ছিল সেটা হয়নি, তো সেই কারণে কিন্তু এখনও ধান গাছের থেকে শীষটা এখনও বেরোয়নি, নাহলে এতদিনে শীষ বেরিয়ে যাওয়ার কথা ছিল। এবার ধানের পরিমাণটা নাকি কম হবে, তো বাবা বলছে যে ধানের পরিমাণটা কম হলে খড়টা যে কেমন হয় সেটাই মানে জানার বিষয়। আর দুটো মাস চালাতে হবে, সেই কারণে কিন্তু গরুকে খড় আর ঘাস দুটোই একসাথে কেটে দেওয়া হয়, তাহলে একটু মানে আমাদের একটু সঞ্চয় হবে সেই কারণে। তো চলো অনেকগুলো কথা একসাথে বলে নিলাম, এখন ঝটপট করে আমার যে হাতের কাজগুলো আছে ঘর টোর গোছানো, এগুলোই তো আমার হাতের কাজ, তো এগুলোই করে আসি, এগুলো করতে তো বেশি সময় লাগে না। আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। পুজো তো চলেই এসেছে, বাড়িতে ধোয়াপালার কাজ শুরু হয়ে গেছে, এদিকে মা কিন্তু মশারিগুলো বের করে নিল, মশারি এই ঘরের আমার ঘরের বাবার বিছানার টিভির ঘরের সব ঘরের মশারিগুলো একসাথে বের করে মা নিয়ে যাচ্ছে এগুলো এখন ধুতে। তো মা ওইদিকে চলে গেছে কলের পরে, তো আমি ভাবলাম মা হয়তো রান্না করবে না, তাই আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো তেলের মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সবগুলো সবজি দিয়ে দিচ্ছে এক এক করে, আর এগুলো দিয়ে হবে আজকে সর্ষে বাটা। এখানে কিন্তু অনেক রকমেরই সবজি আছে, যেমন আলু, তারপর আছে বেগুন, তারপর আছে এগুলোকে কী বলে যেন, ওই জিনিসটা ভুলে গেছি এখন, জানো তো যে, তারপর আছে ঢেকি শাকের যে মোটা ডগাগুলো, ওগুলো সব কিছু মিলিয়ে কিন্তু এখানে আমি সবগুলো সবজি একসাথে দিয়ে দিয়েছি। আর এখন আমি এগুলো দিয়ে সর্ষে বাটা রান্না করব। তারপর মাও চলে এসেছে, মা বলছে তোর রান্না করতে হবে না, আমি রান্না করি, কাপড়গুলো ভিজিয়ে চলে এসেছি। তো এদিকে আমি কিন্তু মশলাপাতি যা আছে সব কিছু রেডি করে দিয়েছি, প্রথমে হলুদ আর লবণ দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেব। এগুলো কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে খেতে। আর আমরা বেশিরভাগই বেশি করে ঘরে সবজি থাকলে সর্ষে বাটাটা করে খাই, মানে সর্ষে দিয়ে তরকারি করে ভীষণ ভালো লাগে। এখানে সর্ষে আর লঙ্কা নিয়েছি, এ দুটো একসাথে বেটে নিলে সেরকম ঝালটা ঠিকঠাক হবে, আর তেতো হবে না, সর্ষে বাটলে তো এমনিতেই একটু তেতো তেতো লাগে, তো সেটা আর হবে না। তো এখানে আমার সর্ষে বাটা কমপ্লিট হয়ে গেছে, পুরো ফিনিশিং হয়ে গেছে সর্ষেটা। তো চলো এখন মা রান্না করবে, মা এদিকে কিন্তু রান্না করছে আর আমাদের সর্ষে বাটাও হয়ে গেছে। আর আমার মা যখন যখনই রান্না করে না ভীষণ টেস্টি হয় খেতে, মার হাতে সর্ষে বাটা মানে একদম অমৃত, এতই ভালো লাগে, মা যেটাই রান্না করে সেটাই আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আজকে আমাদের বাড়ির সামনে শুটিং হওয়ার কথা, তো সেটা কী হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো, কিসের শুটিং কেমন করে কী না হয়। কালকেই এসেছিলো একটা ভাই, তো ও এসে আমাকে এখানে বলে গেল যে এখানে একটা শুটিং হবে, তো বলছিল যে গিয়ে মানে ওখানে একটু দাঁড়াতে বা এখানে একটু থাকতে। তো আমি ভাবলাম যে যা ওরা যখন শুটিং করবে তো ওখানে গিয়ে আমার থাকাটা অবশ্যই দরকার, কারণ ওরা এসেই প্রথমে আমার সাথে যোগাযোগ করেছে, তারপরেই আমার বাড়ির পাশে একটা মূর্তির কারখানা আছে ওখানেই শুটিং হবে। তো এদিকে চলে এসেছে আমাদের বাড়ির সামনে চুলওয়ালা, মানে চুল নেওয়ার পর জিনিস দিয়ে যায় ওই জিনিসগুলো চলে এসেছে। আর আমি তো আমার নিজের চুল দেবো না, কারণ এই মুহূর্তে নাকি চুল দিতে নেই, এগুলো সব মায়েরই চুল। তো মা অনেকগুলো চুল জমিয়েছে, চুল জমিয়ে জমিয়ে আস্তে আস্তে কিন্তু জিনিস কেনে, ওই যে লোকটা এসেছে। তো চলো কি কেনে মা অবশ্যই তোমাদের সাথে দেখাবো। এই যে দেখো একটা জিনিস রাখো, ব্যাগ
তো চুল দিয়ে কিন্তু এই যে চালনটা রেখে দিল, এই চালনটা ভীষণ সুন্দর হয়েছে। শাক টাক ধোয়া বা সবজিপত্র ধোয়াতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর চালনটা কেমন লেগেছে তোমাদের কাছে জানিও। চালনটা এতটাই এখন মানে ভালো লাগছে, দেখো পুরো আমার মুখটাই দেখা যাচ্ছে চালনের মধ্যে। তো দিয়ে দিলাম মার হাতে, তো এখন মা এটা রেখে দেখ। তারপর কিন্তু রান্নাবান্না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, এখন কাপড় চোপড়গুলো সব রোদে দেওয়া হয়ে গেছিলো, মা চলে গেছে কাপড়গুলো আনতে। তোমরা অনেকেই বলো যে বাড়িতে নাকি আমিই সব কাজ করি, কিন্তু আমার মা নাকি সেরকম করে না, কিন্তু দেখো সব রকম কাজ কিন্তু মাই করে। এখন আর আমার ব্লগ তোমরা দেখতে পারো না বেশি, কারণ আমি তো সেরকম বাড়িতে কোনো কাজই করি না, কী ব্লগ দেখাবো। তো এদিকে কিন্তু অনেকগুলো কাপড় শুকিয়ে গেছে, এগুলো মা নিয়ে আসছে। আস্তে আস্তে আমাদের বাড়িতে ধোয়া পাল্লাগুলো হয়ে যাচ্ছে। বউ নারি সাইডটাই ঘুরতে আসছে, এখানে কিন্তু গান বাজছিল, তাই আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। তো এনারা মানে যারা এসেছে তারা কিন্তু এখানে আগমনী শ্যুটের জন্য এসেছে। আমার বাড়ির পাশেই তো একটা মূর্তির কারখানা আছে, তো সেখানে কিন্তু ওরা আগমনী শ্যুট করবে। তো এই যে এখানে সবাই চলে এসেছে দেখতে, কারণ দেখো আমাদের এখানে কিন্তু সেরকম শ্যুট টুট হয় না বা কোনোদিন হয়নি, আমরা দেখিনি। তো এটা কিন্তু আমাদের এখানে প্রথম শ্যুট, আর আমাদের বাড়ির সামনেই এত সুন্দর একটা শ্যুটিং হচ্ছে। তো অবশ্যই সবাই চলে এসেছে পাড়ার লোক দেখতে, তার সাথে সাথে আমিও এসেছি, তার কারণ আমাকে তো ডেকেছিল আসার জন্য। আমার আসতে একটু দেরি হয়ে গেছে, এখানে ঢাক ঢাক সব নিয়ে চলে এসেছি। আর এখানে কী এসেছে জানো, আমাদের কোচবিহারেরই কেয়াদি এসেছে। তো অনেকেই হয়তো কেয়াদিকে চিনো, তো কেয়াদি এসেছে, কেয়াদি কিন্তু এখানে ভিডিও করবে। আর দেখো কত বোন এসেছে, আরও সবাই সেজে গুজে এসেছে। এখানে কিছুটা শ্যুট হবে, আর বেশিরভাগ শ্যুটটাই কিন্তু আমাদের বাজারে হবে। আমাদের এখান থেকে বাজার বেশি দূরে নয়, তো সেখানে কিন্তু অন্য আগমনী শ্যুটটা হবে। মানে ওখানে কিন্তু মন্দির আছে, দুর্গা মায়ের মন্দির, সেই মন্দিরের মধ্যে শ্যুটটা করা হবে। আর এই বাড়িতে প্রত্যেক বাড়ির তিনটা কি চারটা বা ছটা সাতটা করেই দুর্গা ঠাকুর বানানো হয়। এবার বানানো হয়েছে মাত্র একটা, কারণ কিছুদিন আগে পার্টির, আমাদের এদিকে পার্টির অনেক ক্যাচাল ঝগড়া ছিল, সেই কারণে এই বাড়িতেও কিন্তু মানে পার্টির ক্যাচাল ঝগড়ার জন্য কিন্তু বেশি মূর্তি বানাতে পারিনি, সেই কারণে এবার একটা বানিয়েছে। এই একটা না দুটো বানিয়েছে, দুটো মূর্তির মধ্যে কিন্তু এরা এসে শ্যুটটা করে নিয়েছে। আর ভীষণ সুন্দরভাবে একটা গান ওরা
সিলেক্ট করেছিল, ভীষণ ভালো হয়েছিল গানটা। আর গানের যে শ্যুটগুলো হয়েছে খুব সুন্দর হয়েছিল। ক্যামেরাটা আমি করিনি, একটা এখানে ভাস্তি ছিল তাকে দিয়ে দিয়েছিলাম মোবাইলটা। আমার ছোটো বোনটা থাকলে কিন্তু খুব ভালো করে ক্যামেরা করতে পারত, আর তোমাদের খুব সুন্দর করে দেখাতেও পারতাম। তো ও যেমন করে করেছে সেরকমভাবেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে দেখো ঢাকো নিয়ে এসেছে, আর এই বাড়িতেই যতবার মূর্তি বানায়, মানে ষষ্ঠীর দিন না চতুর্থী পঞ্চমীর দিনেই কিন্তু মূর্তি এখান থেকে নেওয়া শুরু হয়, তখন কিন্তু মানে এত সুন্দরভাবে মূর্তিগুলো নেয়, ঢাক ঢাক বাজিয়ে ভীষণ ভালো লাগে। আর এদিকে কিন্তু অনেকেই চলে এসেছে, মানে দেখতে ভীষণ ভালো লাগছিলো, সত্যি ভীষণ আনন্দও লাগছিলো। আর ঢাকের বাদ্যি শুনেই কিন্তু প্রথমত মনে পড়ে গেছিলো পুজোর কথা। এখন বৃষ্টির কারণে সেরকম পুজো পুজো ঠিক লাগে না, না লাগলেও কিন্তু ঢাকের বাদ্যিটা শুনলেই পুজো একদম চলে আসে মনে হয়। আর সত্যি ভীষণ আনন্দ করেছি এখানে সবাই মিলে, আর যারা নাচ টাচ করেছে তারা ভীষণ সুন্দরভাবে নাচ করেছে, দারুণ লেগেছে। আর এই শ্যুটটা কোথায় হবে তোমাদের অবশ্যই পরে জানাবো, মানে এই ভিডিওটা কোথায় দেখতে পারবে তোমরা এখন আমি জানাচ্ছি না, পরে অবশ্যই জানাবো, কারণ এখনও কোথায় হবে আমি নিজেও জানি না, মানে কোন চ্যানেলটার মধ্যে ছাড়বে। একটা ভাই আছে ওই ভাইয়ের চ্যানেলে, না তার অন্য চ্যানেলে, আমি জানি না, জানলে অবশ্যই জানাবো। এখানে ক্যামেরা লাইট টাইট অনেক কিছু এনেছে, তো DSLR ক্যামেরাটা অনেক কিছু এখানে আছে, ভীষণ ভালো লাগছিলো দেখতে। সত্যি এত সুন্দরভাবে শ্যুট হবে, এত সুন্দরভাবে শ্যুট করবে আমি নিজেও বুঝতে পারিনি, আমি নিজেও জানতে পারিনি, এত ভালোভাবে ওরা কিন্তু এখানে শ্যুট করেছে। আর এই যে এখানে বলেছিলো এই দাদাটাকে যে তুমি মূর্তির কাজ করতে থাকো আর আমরা এদিকে শ্যুট করি, তো এটা কিন্তু খুব সুন্দর দেখা যাবে, সত্যি খুব সুন্দরভাবেই কিন্তু এখানে আনন্দ করেছে ওরা। তো চলো দেখতে থাকো, আর আমি শ্যুটের কিন্তু অনেক কিছুই তোমাদের সামনে তুলে ধরেছি, কিন্তু আমি সাউন্ড দিতে পারিনি, এখানে কিন্তু অনেক রকম গান বাজনা চলছিলো সেই কারণে। সবাই মিলে কিন্তু এখানে শ্যুট দেখে এসেছি, কিন্তু অনেকেই বলছিলো যে কোনোরকম সেরকম বেশিক্ষণ নাচ হচ্ছে না, কারণ এইসব শ্যুটের জিনিস কিন্তু একটু একটু করেই তোলা হয়, একটু একটু করেই কিন্তু তোলা হয়। এটা হচ্ছে আমার বম্মা, বম্মা বলছিলো যে একটু একটু করে কেন নাচগুলো হচ্ছে, বেশি করে কেন হচ্ছে না। তো এখানে সবাই মিলে কিন্তু শ্যুটের আয়োজন শুরু হয়ে গেছে, আর এখানে করছেও, আর অনেক রকম মানে ভাবেই শ্যুটটা করেছে, মূর্তি ধরে মূর্তি ইয়ে করে, মানে খুব ভালো লেগেছে। এরকম শ্যুট দেখতেও কিন্তু বেশ মজা লাগে, ভালো লাগে। তো এখানে অনেক রকমেরই সুন্দরভাবে আয়োজন করে অনেক কিছুই করা হয়েছে। তো যখন ভিডিওটা ছাড়বে তখন আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে কোন চ্যানেলের মধ্যে ভিডিওটা ছাড়ছে বা কোন চ্যানেলে তোমরা দেখতে পারবে ভিডিওটা, অবশ্যই জানাবো। আর এখানে দেখো অনেক এসেছে, অনেক ভাইয়েরা এসেছে, অনেক সুন্দরভাবে এখানে মানে নাচ করেছে। আর এখানে যেই ভাইটাকে কিন্তু আমি চিনি, যেটা ধুতি পরে এসেছে, এই ভাইটাই কালকে আমাকে ডেকেছিলো, তো সেই কারণে দেখো এখানে চলে এসেছি। আর সবাই এত সুন্দরভাবে সেজেছে, সাজাতে একদম পুজোর যে অঞ্জলির দিন যেভাবে মানে সুন্দর লাগে সেই রকম লাগছিলো। অষ্টমীর অঞ্জলির দিন সবাই এইভাবে লাল পাড় সাদা শাড়ি পরে সুন্দরভাবে কিন্তু আমরা যাই, তো সেই দৃশ্যটাই মনে পড়ছিলো। এই যে দেখো কেয়াদি এখানে সামনে কিন্তু শ্যুটের জন্য দাঁড়িয়ে আছে, আর এখানে আগমনীরই একটা নাচ হচ্ছিলো, আগমনীর নাচটা ভীষণ সুন্দর হয়েছিল। আর এগুলো শ্যুট সত্যি অনেকক্ষণ সময় লাগে, এটা আজকে বুঝলাম যে সব যে নাচের গা মানে অনেক নাচ টাচ যে মানুষ ইউটিউবে ছাড়ে, তো সেই জিনিসগুলো অনেকক্ষণ সময় লাগে, অনেকক্ষণ সময় করে অনেকবার সেই জিনিসগুলো করার পর তারপর আসল একটা সুন্দরভাবে যদি হয় তো তারপর সেটাই কিন্তু দেওয়া হয়। তো সত্যি দারুণ লেগেছে আজকে এই শ্যুটটা। আর এখানে দেখো অনেকগুলো মানুষ এসেছিলো, প্রায় 16-17 জন এসেছিলো। আর এখানে না আরও অনেকগুলো বোন ছিল, কেয়াদি ছাড়াও গেলো অনেক বোন ছিল, সবাই এখানে দাঁড়ায়নি বা সবাই এখানে করেনি শ্যুটগুলো। তো অনেকেই নাকি বাজারের ওখানে দাঁড়িয়ে আছে, বাজারের এখানে যখন শ্যুট হবে তখন নাকি প্রায় 16-17 জন মেয়ে মিলে এই শ্যুটটা করবে। সত্যি এই জিনিসটা দেখে ভীষণ ভালো লেগেছিলো, আর আনন্দ হয়েছিলো যে আমাদের বাড়ির সামনে এত সুন্দর একটা শ্যুটিংয়ের আয়োজন করা হয়েছে, এত সুন্দরভাবে এরা প্রেজেন্টেশন করেছে জিনিসটা, দারুণ লেগেছে। আর এটা হচ্ছে কিন্তু আমার বাড়ির পাশের বাড়িতেই, কালকে এসে বলে গেছে যে এখানে আমরা একটা আগমনী শ্যুট করবো। আমি হয়তো ভেবেছিলাম যে আগমনী শ্যুটটা মনে হয় এরা করতে দেবে না, কিন্তু বলছে যে কোনো ব্যাপার না। আর এইসব মূর্তি টুর্তির সামনে কিন্তু এই শ্যুটগুলো করলে দেখতেও বেশ ভালো লাগে, আর মানে একটা সৌন্দর্যও লাগে। তো ওই ক্যামেরা
ক্যামেরাগুলো কিন্তু আমার ভালো করে করা হয়নি, ভাস্তি করেছিল বলে সেরকম সুন্দর হয়নি। তো কোনো ব্যাপার নেই, এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক রকমভাবে অনেক অ্যাঙ্গেল থেকে ভিডিও করা হয়েছে, দারুণ লেগেছে, দারুণ। সত্যি বারবার করে বলছি যে দারুণ লেগেছে শুটিংটা। আর এই মানে এই বাড়িতে নাকি এরপর আরও অনেকগুলো শুটিং হবে, তো অবশ্যই হলে তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো কীরকম কী শুটিং হয় না হয়, কী হয় না হয় সবই শেয়ার করবো। আর এখানে কিন্তু অনেক রকমের মূর্তি বানানো হয় আমার বাড়ির পাশেই, যেমন ধরো দুর্গা প্রতিমা, যত রকমের প্রতিমা আছে এই দাদারা বানায়, বানিয়ে আর তারপরে কিন্তু বিক্রি করে। প্রত্যেকবারই খুব সুন্দরভাবেই কিন্তু মূর্তিগুলো তৈরি হয়। তোমাদের সামনে হয়তো অনেকবারই শেয়ার করেছি, এর আগের বছর বাড়িতে ছিলাম না, তখন ছিলাম শ্বশুরবাড়িতে, তখন কিন্তু অনেক রকম মূর্তি বানিয়েছিল। আর এই বাড়ির মূর্তি কিন্তু এক জায়গায় ফার্স্ট হয়েছিল, মানে আমাদের এখানে মূর্তি বানানোর পর এক জায়গায় মূর্তিগুলো তোলা হয়, তারপর ফার্স্ট সেকেন্ড কিন্তু ধরা হয় যে কোন মূর্তিটা ফার্স্ট হয়েছে, কোন মূর্তিটা সেকেন্ড হয়েছে, এরকমভাবে। তো এই বাড়ির মূর্তি কিন্তু একবার ফার্স্ট হয়েছিল আমাদের এখানে, একটা শীতলকুচি বলে একটা জায়গা আছে সেই জায়গাতে। তো এরপর থেকে এই বাড়ির মানে মূর্তির ইয়েটা বেড়ে গেছে, মানে ঠাকুর নেওয়ার ইয়েটা বেড়ে গেছে, সত্যি খুব সুন্দরভাবে মূর্তি বানায়। তো চলো আজকে ভিডিওটা ঠিক তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। এরকমভাবে আমাদের এখানে আজকে শুটিংটা কমপ্লিট হয়েছে, চলো আজকে এখানেই রাখছি।